চোখ রাখবো পরের খবরে। সিবিআই এর কাছ থেকে নতুন কোনো মেইল আসেনি, জানালেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর তার সল্টলেকের চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ সেখানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী সঞ্জীব দা। সিবিআই এর কাছ থেকে নতুন কোনো মেইল আসেনি এমনই জানালেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর তার সল্টলেকের চিনার পার্কের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ সেখানেই তার সঙ্গে আইনজীবী দেখা করতে যান। পরে তার আইনজীবী দাবি করেন শারীরিকভাবে খুবই অসুস্থ অনুব্রত মণ্ডল, তাই ফের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। এবং তিনি আরো জানিয়েছেন সিবিআই এর কাছ থেকে নতুন কোনো মেইল আসেনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শনি ও রবিবার সিবিআই এর তলব পেয়েও হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর কাছ থেকে নতুন কোনো মেইল আসেনি এমনই জানালেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কি জানিয়েছেন তিনি শোনাবো। হেলথ কন্ডিশন দাদার ভালো নেই, সেটা তো ডিসাইড করবে ডক্টর। সিবিআই তরফ থেকে আর ফার্দার আর কোনো রিপ্লাই বা কিছু নোটিশ পাঠানো বা না? সিবিআই কোনো নোটিশ বা মেল কিছু পাঠানো? আপনারা তো দু জায়গায় আবেদন করেছেন, ওনা অসুস্থ, সেখান থেকে আর কোনো প্রেশার এসেছে যে না আসতেই হবে? না না না, কোনো প্রেশার আসে বা আপনারা কি আবেদন করেছেন যে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে? হ্যাঁ, বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করুন। দাদার হেলথ কন্ডিশন ভীষণ খারাপ, যদি ওনারা বাড়িতে এসে কথা বলেন বা 161 এর স্টেটমেন্ট রেকর্ড করে যান তাহলে খুব ভালো হয়। অন্যদিকে অনুব্রত মণ্ডল সম্পর্কে এবার দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলো। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দাবি, জেলে থাকলে অনুব্রত মণ্ডল নিরাপদে থাকবেন। দিলীপ ঘোষ দাবি করেছেন না হলে তাকে খুনও করা হতে পারে। দিলীপ ঘোষ দাবি করেছেন অনুব্রত অনেক কিছু জানেন, সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করা হতে পারে। ওনার খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায়, প্রশ্ন তা নয়, এভাবে তো বেশি দিন বাঁচা যায় না, আজ হোক কাল হোক আসতে হবে। কিন্তু আমার যেটা সন্দেহ হচ্ছে, হয় ওনাকে সারা জীবন হসপিটালে থাকবে, সারা জীবন জেলে থাকতে হবে। জেলে থাকলে ঠিক আছে, কিন্তু হসপিটালে থাকলে বেঁচে থাকবেন সম্ভাবনা কম। এখন যেটা আমার মনে হচ্ছে, এনি হাউ তাকে মেরেও ফেলা যেতে পারে সমস্ত তথ্য লোপাট করার জন্য, কারণ একাধিক কেসের সঙ্গে উনি যুক্ত, আর টিএমসি পার্টির বিভিন্ন নেতা এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত আছে। আমার মনে হয় ওই একটা চাবিতেই সব ঘর খোলা যাবে, সেজন্য চাবিটাই হারিয়ে ফেলো। সেই জন্য এখন নতুন চিন্তা আমাদের এটা যে ওই লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে, নাহলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা কি বলেছেন শুনব। এর যে পৃষ্ঠভূমি, যে কারণে সিবিআই অনুব্রত বাবুকে ডাকছেন, সেখানে কিন্তু অভিযুক্ত হিসেবে নয়, এবং তাকে উইটনেস বা তিনি ঘটনা সম্বন্ধে কিছু জানেন কিনা তাই জন্যে তাকে ডাকা হচ্ছে। যদ্দূর আমরা দেখেছি সিবিআই এর যে বয়ান, তো এর থেকে বেশি যদি দিলীপ বাবু কিছু জেনে থাকেন তাহলে তো সিবিআই এর উচিত দিলীপ বাবুকে আগে ডেকে দিলীপ বাবুর কাছ থেকে জেনে নেওয়া। যখন দিলীপ বাবু এত কিছু জানেন যে অনুব্রত বাবু কি জানেন কি হতে পারে, এবং এত বড় অভিযোগ করছেন যে তাকে বিষ বা তাকে মারার, তাকে হত্যা করার পরিকল্পনা আছে, তাহলে দিলীপ বাবুকেও সিবিআই এর উচিত, যদি শুভেন্দু বাবুর মতন ছেড়ে দিয়ে না থাকে তাহলে দিলীপ বাবুকে ডেকে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে আপনি কি কি জানেন, এবং এই হত্যার পরিকল্পনা সম্বন্ধেও জেনে নেওয়া উচিত। দিলীপ বাবুকেই এখন প্রথমে আমার তো মনে হয় তাহলে সিবিআই যদি নিরপেক্ষ হয়, দিলীপ বাবুর এই যে বয়ান এসছে পাবলিক ডোমেনে, তখন সুতরাং এই বয়ানের ভিত্তিতে দিলীপ বাবুকে একবার প্রশ্ন করে নেওয়া উচিত সিবিআই এর, আমার মনে হয় যে আপনি এইসব বিষয়ে কি জানেন। যখন এতই যখন জানেন তখন সেগুলোর বিষয়গুলো দিলীপ বাবুকে ডাকা উচিত।